আর ইম্পোর্ট করতে এসে একটা লটারি পেয়েছি, মানে ওই দাদার দোকান থেকে দিয়েছে, এখানে যা বাড়বে তাই আমরা পেতে পারবো। তো এখন আমি সেই লটারিটা ওপেন করতে যাচ্ছি, খুবই টেনশন হচ্ছে, জানি না কি বাড়বে, দেখা যাক, যা ভাগ্যে আছে তাই বাড়বে আর কি। ডিনার সেট পেয়েছি, গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকে আমি সকালবেলা আমার এয়ারটেলের সিমটা, পাশের একটা দোকান আছে গৌরাঙ্গদার, রিক মোবাইল সেন্টার নামে, তো সেখানে আমি পোর্ট করতে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি জানলাম সেখানে হচ্ছে ফ্রিতে পোর্ট হচ্ছে আর সাথে লটারি দিচ্ছে। তো লটারিতে যেটা ভাববে সেটা তোমরা পেতে পারো। তো আজকে আমি প্রথমবার এই লটারি কেটেছি, তো এতেই আমি একটা ডিনার সেট পেয়ে গেছি। তো চলো আজকে আমি সেটা আনবক্স করে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ ভোডাফোনে পোর্ট করতে চাও তো ফ্রিতে আজকেই করে নিতে পারো, আজকের জন্য এই অফারটা, আজকের পরে কিন্তু আর পাবে না, ঠিক আছে? চলো বক্সটা আনবক্স করে দেখাই তোমাদের। এইটা হলো সেই বক্সটা যেটা আমি আজকে লটারিতে পেয়েছি, এটা একটা ডিনার সেট। তো চলো এটাকে আনবক্স করা যাক, দেখি প্লেটটা কী কালারের কীরকম, ঠিক আছে? তো আনবক্স করার জন্য আমার শরীরটা কোথায় গেল, এক মিনিট, দেখতে গেছি, চলো এটাকে আনবক্স করা যাক। বক্সের মধ্যে এই দুটো বক্স পেয়েছি, চলো এবার এই বক্সগুলোকে আনবক্স করা যাক। মধ্যে কি আছে, ও বাটি, বাটি, একটা বড় বাটি, আর এর মধ্যে দুটো, দেখতেই পাচ্ছি দুটো ছোট ছোট বাটি আছে, কালারটাও বেশ ভালো মানাচ্ছে, সাদার উপর লাল ফুল করা। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে কালারটা, ঠিক আছে? এবার চলো প্লেট দেখা যাক। এর মধ্যে আছে দুখানা প্লেট, এই ফোকাসের জন্য সরি বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ তো কেমন লাগছে তোমরা বলো এবার কমেন্টে।